পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ জঙ্গল হচ্ছে অ্যামাজন, যে জঙ্গলে এখনো এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা কেউ কল্পনাও করতে পারবে না। দক্ষিণ আমেরিকার সাতটি দেশ জুড়ে বিস্তৃত এই মহাজঙ্গলে প্রতিনিয়তই আবিষ্কৃত হচ্ছে অকাল্পনিক সব ব্যাপার। তেমনই এক রহস্যময় নদীর সন্ধান মিলেছে অ্যামাজন জঙ্গলে। তবে এটি কোনো সাধারণ নদী নয়, এটি এক ফুটন্ত নদী। এই নদীতে নামলে যে কোনো মানুষ বা প্রাণী সেদ্ধ হয়ে যাবে। এমন নদীর গল্প আমরা কেবল রূপকথাতেই শুনেছি। রূপকথার সেই ফুটন্ত পানির নদী এখন বাস্তবেই রয়েছে অ্যামাজনের গভীরে। ভাবতে অবাক লাগলেও এটি সত্যি। অ্যামাজনের গভীরে পেরুতে দেখা মেলে আশ্চর্যজনক ফুটন্ত নদীর। 4 মাইল লম্বা এই নদী থেকে সবসময় ধোঁয়া উঠতেই থাকে, পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে আকাশে, যেমনটা ফুটন্ত জল থেকে আমরা উঠতে দেখি। এই নদীতে সাঁতার কাটা তো দূরের কথা, নামতেই পারবে না কেউ। দুর্ঘটনাবশত কোনো পশু পাখি নদীতে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। তাই নদীর জলে পড়ে থাকতে দেখা যায় নানা রকম পশু পাখিদের মৃতদেহ। হয়তো জল খাওয়ার আশায় নদীতে নেমে তারা আর বেঁচে ফিরতে পারেনি। এই জলের উত্তাপ এতটাই যে এক কাপ জল নিয়ে সরাসরি চা বানিয়েও খেতে পারবেন। সাধারণত অগ্নিগিরির আশেপাশে গরম লাভার কারণে এমন নদীর উপস্থিতি থাকতে পারে। তবে নদীটির আশেপাশে এমন কোনো অগ্নিগিরিও নেই, তা সত্ত্বেও রয়েছে ফুটন্ত এই নদী। গভীর অ্যামাজন জঙ্গলের রহস্যময় এই নদীর পানির গড় তাপমাত্রা প্রায় 86 ডিগ্রি সেলসিয়াস। গরম পানির প্রবাহ আছে 6 কিলোমিটার জুড়ে। নদীটি চওড়ায় 25 মিটার আর গভীরতা 6 মিটার। তবে অ্যামাজনের বুকে কীভাবে এমন একটি ফুটন্ত নদী এলো তার সঠিক কারণ এখনও খুঁজে বের করা যায়নি। বিশেষজ্ঞদের দাবি, বিশ্বে এমন নদী একটাই যার স্থানীয় নাম সানাই তাম্পিস্কা, অর্থাৎ সূর্যের তাপে টকবগে। এই নদীর পাশেই রয়েছে মাইন্টাকো নামে আদিবাসীদের একটি গ্রাম। এই গ্রামের বাসিন্দারা নদীর কাছে যেতে দেন না বহিরাগতদের, কারণ এই নদীর পানি তারা ব্যবহার করেন ঔষধি হিসেবে। বৃষ্টির মতো একটি ঝর্ণার পানি এই নদীতে পড়ে প্রবাহিত হচ্ছে উল্টো দিকে, তাই ধারণা করা হয় তাতেই প্রকাণ্ড এক জলবিদ্যুৎ তৈরির মতো করে পৃথিবীর ভূতাপীয় শক্তিতে গরম হয়ে উঠেছে পানি। এমন প্রাকৃতিক ঘটনা আর কোথাও এখনো মেলেনি। তো ভিউয়ার্স, নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখুন।